হ্যালো ভিউয়ার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। থাম্বনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন, লোভনীয় একটি খাবার নিয়ে হাজির হয়েছি আজকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখতে সাহায্য করুন। গরুর মাংস দিয়ে যত ধরনের খাবার তৈরি করা হয় তার মধ্যে বিফ তেহারি কম বেশি সবাই পছন্দের। অনেকে হয়তো তেহারি রান্না করতে পারেন, কিন্তু আবার অনেকেই ভাবেন এই তেহারি রান্না করা অনেক কঠিন। আজকে জানাবো খুব সহজে ঘরোয়া মাত্রায় কয়েকটি উপাদান দিয়ে বিফ তেহারি রান্না করার সহজ উপায়। আর এখন বাজারে রেডিমেড তেহারি মশলা পাওয়া যায়, এর ফলে তেহারির জন্য আপনাকে আর নতুন করে মশলা তৈরি করতে হবে না। আমি আজকে রাঁধুনি তেহারি মশলা দিয়ে তেহারি রান্না করব। চলুন তাহলে জেনে নিই রেডিমেড মশলার পাশাপাশি আর কী কী উপকরণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন মজাদার এই বিফ তেহারি।